বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবার শাকিব খানের জন্য গান গাইলেন তিনি। এখন কি কারণে গান গাইলেন সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। দীর্ঘ পাঁচ বছর পর ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমায় কণ্ঠ দিলেন তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মুক্তির অপেক্ষায় থাকা শাকিবের অন্তরাত্মা সিনেমায় মিষ্টি রোমান্টিক ধাঁচের রাখি যত্নে সারাদিন শিরোনামের গানে কণ্ঠ দিলেন এই সঙ্গীত তারকা। জানা গেছে গানটিতে ন্যান্সির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ভারতের সমরজিৎ রায়, গানটির কথা লিখেছেন রীতম সেন, সুর ও সঙ্গীত করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। গত রোববার রাজধানীর একটি স্টুডিওতে ন্যান্সি ও সমরজিতের গাওয়া গানটি রেকর্ড সম্পন্ন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যান্সি বলেন, বিয়ের পর দম্পতির মধ্যে সাংসারিক বিভিন্ন ঘটনা সাজানো গানটি করে খুব ভালো লাগলো। এ গানের মাধ্যমে প্রথমবার ঢাকাই সিনেমায় প্লেব্যাক করলেন সমরজিৎ রায়, এরই মাধ্যমে ন্যান্সির সাথে প্রথম কাজ করলেন তিনি। জানালেন, অপেক্ষায় ছিলাম খুব ভালো একটি গানের মধ্যে দিয়েই যেন বাংলাদেশের চলচ্চিত্রে গান শুরু করতে পারি আমি। এর আগে ভারতের মৈথিলি ভাষায় একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। শাকিবের এই তো প্রেম সিনেমায় ন্যান্সির আমি তোমার মনের ভিতর গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সর্বশেষ তিনি কণ্ঠ দিয়েছিলেন বসগিরি সিনেমায়। এদিকে অন্তরাত্মা সিনেমাটি গেল ঈদে মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে মুক্তি পায়নি এটি। বর্তমানে ভারতে ছবিটির পোস্টারের প্রোডাকশনের কাজ চলছে। প্রযোজক সোহানি হাসানের প্রত্যাশা, অন্তরাত্মা ও শাকিবের ক্যারিয়ারের আরেকটি বড় মাইল ফলক হতে পারে এই সিনেমাটি। তরঙ্গ এন্টারটেনমেন্ট প্রযোজিত অন্তরাত্মা সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক, আর এই সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। তো বন্ধুরা, আপনারা যারা ন্যান্সি ভক্তরা আছেন তাদের জন্য এটি নিশ্চয়ই একটি সুখবর। আর ন্যান্সির এই গানটি অন্তরাত্মা সিনেমায় কতটুকু সাড়া ফেলতে পারে সে সম্পর্কে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।